আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। সম্মান চতুর্থ বর্ষ হচ্ছে নতুন বর্ষ, নতুন ইয়ারের ছাত্ররা, তোমরা থার্ড ইয়ার শেষ করে সম্মান চতুর্থ বর্ষের যে ক্লাস, আজকে আমার প্রথম ক্লাস। সম্মান চতুর্থ বর্ষের যে সিলেবাস, আমি যে বিষয়টা পড়াই সেটা হচ্ছে বাংলার ইতিহাস। কিন্তু আমি অনলাইন ক্লাসের সম্পর্কে আগে তোমাদেরকে একটু বলে নিব, গত বছর তোমরা অনলাইন ক্লাস করোনি, তোমরা ক্লাসে সশরীরে ক্লাস করেছো। তাহলে এই অনলাইন ক্লাসে বিষয় আমি প্রথমেই যে সাবজেক্টটা পড়াবো সেটা বিষয় সম্পর্কে বলবো, সেটা হচ্ছে বাংলার ইতিহাস। বিষয় কোড হচ্ছে 241503। তাহলে বাংলার ইতিহাস যে এটা এটা আমি একা একাই নিব, আমার সাথে অন্য কোনো ম্যাডাম থাকবে না। তাহলে সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা যেহেতু প্রথম অনলাইন ক্লাস করছো আর প্রথম চতুর্থ বর্ষের ক্লাস শুরু হয়েছে, তোমরা সিলেবাস যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি যে সাত কলেজের যে সিলেবাস সেটা মাসুদের কাছ থেকে নিয়ে নিবে। সব সাবজেক্টে 9টা সাবজেক্টে, চতুর্থ বর্ষে 9টা সাবজেক্ট, এই 9টা সাবজেক্টের সিলেবাস মাসুদের কাছে দেওয়া আছে সেমিনার সহকারী, তার কাছ থেকে নিয়ে নিবে। আমরা তাহলে কি পড়াচ্ছি অনলাইন ক্লাসে তোমরা ধরতে পারবে, যেহেতু আমরা সরাসরি পাঠদান করতে পাচ্ছি না, তাহলে অনলাইন ক্লাস অনেক ছাত্ররা হয়তো পাবে না। তোমরা একটু বলে দিবে কীভাবে সাজেশনটা সিলেবাসটা সংগ্রহ করতে হবে। তাহলে এই সর্বপ্রথম অনলাইন ক্লাসে ফোর্থ ইয়ার তোমাদের জন্য সর্বপ্রথম, সবচেয়ে প্রথম। তাহলে আমি আজকে বলবো যেটা সিলেবাস, আমার সিলেবাসের যে সময়কালটা বাংলার ইতিহাস 1905 থেকে 1947 সাল, অর্থাৎ আমরা বঙ্গভঙ্গ দিয়ে শুরু করব আর বাংলা বিভক্তি দিয়ে শেষ করব। তাহলে আমি জাস্ট আমি একটু সিলেবাসটা একটু মুখে মুখে বলতে পারি যে কি কি প্রথম কি আছে। 1905 সালে আমরা পড়ব বঙ্গভঙ্গ, 1906 সালে মুসলিম লীগ, তারপরে চলে যাব খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, বাংলা চুক্তি, অনেকগুলো বিষয় আর কি। তারপর 37 থেকে 47, 1937 সালে প্রাদেশিক সরকারের নির্বাচন, আর 47 সাল বাংলা বিভক্তি। এখানে ধারাবাহিকভাবে অনেকগুলো বিষয় আসবে, পড়ানোর সময় সেগুলো আসবে। আমি শুধু মূল বিষয়গুলো বললাম যে আমরা যে সালগুলো পড়বো, প্রথমে 1905 সাল, পরবর্তীতে 1906 সাল। তাহলে আমরা আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে বঙ্গভঙ্গ, এটাই আমাদের প্রথম চ্যাপ্টার। তাহলে বঙ্গভঙ্গ দিয়ে আমরা শুরু করব। তাহলে প্রথমেই বলতে পারি যে আমরা কিন্তু ইতিহাসের ছাত্র, ইতিহাসের ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালগুলো মনে রাখা, কোন সালে কী ঘটনা ঘটেছে। তাহলে ইতিহাস কিন্তু মূলত সালের উপর নির্ভর করে। তাহলে আমরা কী দেখি, 1905 সাল কী জন্য বিখ্যাত, বঙ্গভঙ্গের জন্য বিখ্যাত। তাহলে আমরা আজকে শুরু করি বঙ্গভঙ্গটা। তাহলে অনলাইন ক্লাসে ধারাবাহিকতা, আজকে প্রথম ক্লাস আমরা কি পড়াবো, বঙ্গভঙ্গ। তাহলে আগে দেখি বঙ্গভঙ্গের সূচনাটা কি হয়, যে ব্রিটিশ ভারত ও বাংলার রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। 1905 সালে ভারতের তৎকালীন বড়লাট লর্ড জর্জ নাথানিয়েল কার্জন, সংক্ষেপে লর্ড কার্জন, তাহলে তার যে বিষয় তার যে নাম তাহলে মনে থাকবে, লর্ড জর্জ নাথানিয়েল কার্জন, সংক্ষেপে লর্ড কার্জন নামে পরিচিত, বাংলা প্রদেশ ভাগ করেন, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। অর্থাৎ লর্ড কার্জনের নামটা আমরা কিসের সাথে পরিচিত, বঙ্গভঙ্গের জন্য পরিচিত। তাহলে তার পুরো নামটা কী ছিল, লর্ড জর্জ নাথানিয়েল কার্জন, সংক্ষেপে লর্ড কার্জন। তাহলে বাংলা প্রদেশ ভাগ করেন, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। এর মাধ্যমে একই বছর 16ই অক্টোবর অবিভক্ত বাংলা ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও মালদহ জেলার চিফ কমিশনার শাসিত আসামের সঙ্গে সংযুক্ত করে পূর্ব বাংলা ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করা হয়। কিন্তু পরবর্তীতে আমরা আবার দেখি 6 বছরের মধ্যে 1911 সালে 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়। তাহলে আমরা দেখলাম যে বঙ্গভঙ্গের সূচনাটা দেখলাম যে ব্রিটিশ ভারত ও বাংলার রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা এই বঙ্গভঙ্গ কে করেন, লর্ড কার্জন। তাহলে 1905 সাল কেন বিখ্যাত, বঙ্গভঙ্গের জন্য। তারপরে বঙ্গভঙ্গের সাথে কোন শাসক জড়িত, লর্ড কার্জন। তাহলে 1905 থেকে 1911 সাল আমরা কি দেখি, 1911 সাল ঘটনাবহুল, বঙ্গভঙ্গ রদকে কেন্দ্র করে বাংলার প্রধান দুটি সম্প্রদায় হিন্দু ও মুসলমানদের মধ্যে
এতদিনের যে সম্পর্ক ছিল ঐক্যের বিপরীতে অনৈক্যের সূত্রপাত, অর্থাৎ হিন্দু মুসলমানদের মধ্যে যে একটা অনৈক্যের যে সূচনা সেটা বাংলার রাজনীতিতে ব্যাপক প্রভাব দেখা যায়। তাহলে এর ফলে ভারত উপমহাদেশে মুসলিম জাগরণের সূচনা হয়। বঙ্গভঙ্গের তাৎক্ষণিক ফল হচ্ছে বঙ্গভঙ্গে 1911 সালে যে বঙ্গভঙ্গ হয়ে রদ হয়, এর পরবর্তীতে আমরা আবার কি দেখি যে 1906 সালে মুসলমানদের প্রতিনিধিত্বকারী পৃথক দল মুসলিম লীগ গঠন, এই দল যে কোনো মূল্যে বঙ্গভঙ্গের সঙ্গে, অন্যদিকে আমরা দেখি হিন্দু সম্প্রদায় জাতীয় কংগ্রেসের সহযোগিতায় বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের উপর বঙ্গভঙ্গ রদের চাপ দিতে থাকে। তাহলে আমরা দেখি যে বঙ্গভঙ্গের পর মুসলমানরা তাদের দাবি, রদের পর মুসলমানরা তাদের দাবি আদায়ের জন্য 1906 সালে মুসলিম লীগ নামে আরেকটা দল গঠন করে। এই দল যে কোনো মূল্যে বঙ্গভঙ্গের সঙ্গে, অন্যদিকে হিন্দু সম্প্রদায় জাতীয় কংগ্রেসের সহযোগিতায় বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের উপর বঙ্গভঙ্গ রদের জন্য চাপ দিতে থাকে। এই পরিস্থিতিতে আমরা দেখি ব্রিটিশ সরকার 1909 সালে মল্লি মিন্টু সংস্কার আইনের মাধ্যমে মুসলমানদের পৃথক নির্বাচনের দাবিকে স্বীকৃতি দিয়ে রাজনীতিতে নতুন ধারা সূচনা করে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হিন্দু নেতৃবৃন্দকে সন্তুষ্ট করে, অর্থাৎ আমরা দেখি বঙ্গভঙ্গের যে আলোচনা বা আমরা দেখি হিন্দু মুসলমানদের মধ্যে একটা অনৈক্যের সূচনা হয়। পরবর্তীতে হিন্দুদের সহযোগিতায় বঙ্গভঙ্গ রদ হয়। তাহলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হিন্দু নেতৃবৃন্দকে সন্তুষ্ট করে, হিন্দু মুসলমানদের মধ্যে স্থায়ী সংঘাতের সৃষ্টি করে। এরপর সাময়িকভাবে হিন্দু মুসলমান ঐক্য স্থাপনের চেষ্টা চললেও 1947 সালে ভারত বিভক্তি দুই সম্প্রদায়ের মধ্যে চরম একটা বৈরী সম্পর্কে বিরাজ করে। তাহলে এই যে হিন্দু মুসলমানদের যে অনৈক্য, এটা কিন্তু দীর্ঘদিনের, 1905 থেকে আমরা দেখলাম, পরবর্তীতে 1947 সালেও আমরা দেখি এই যে দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপনের চেষ্টা চললেও পরবর্তীতে আমরা কি দেখি 1947 সালে ভারত বিভক্তি দুই সম্প্রদায়ের মধ্যে চরম বৈরী সম্পর্ক বিরাজ করে। এখন আমি বলবো যে এটা হচ্ছে যে বঙ্গভঙ্গ কিভাবে শুরু হলো, যে 1905 সালে বঙ্গভঙ্গ হয়। কারণ কি যে 1905 সালে লর্ড কার্জন চিন্তা করলেন যে এত বড় প্রদেশ শুধু এক জায়গা থেকে শাসন করলে ঠিক মতো পরিচালনা করা সম্ভব হবে না, দেখি বঙ্গভঙ্গের সূচনা। তাহলে 1905 সালে লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ কার্যকর হলেও এর পূর্বে বাংলা প্রদেশ গঠনের পর থেকে সরকারিভাবে বাংলা বিভক্তি নিয়ে বিভিন্ন প্রস্তাব ও পরিকল্পনা দেখা যায়। লর্ড কার্জন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করেন এবং এই যে বঙ্গভঙ্গের জন্য যে চূড়ান্তভাবে যে সিদ্ধান্ত নেবেন সেখানে সাহায্য করেন তিনজন, আমলা বাংলার ছোটলাট অ্যান্ড্রু ফ্রিজার, আসামের চিফ কমিশনার ব্যামফিল্ড ফুলার, ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব স্যার রবার্ট রিজলে। তাহলে আমরা দেখি 1854 সালে বাংলা বিভক্তি উড়িষ্যা ও আসাম নিয়ে একজন লেফটেন্যান্ট গভর্নরের অধীন বাংলা প্রেসিডেন্সি গঠিত হয়। পাঞ্জাব ও উত্তর পশ্চিম প্রদেশ বাদ দিয়ে সমগ্র ভারত ছিল বাংলার অন্তর্ভুক্ত। লর্ড ডালহৌসির মতে একজন শাসকের পক্ষে এত বড় প্রদেশ পরিচালনা করা খুবই কঠিন। এটা কিন্তু লর্ড কার্জনেরও মনে হয়েছিল যে এত বড় প্রদেশ একজন শাসকের পক্ষে পরিচালনা করাটা খুব কঠিন। তাহলে আমরা কি দেখি 1854 সালে বাংলা বিহার উড়িষ্যা আসাম নিয়ে একজন লেফটেন্যান্ট গভর্নরের অধীনে বাংলা প্রেসিডেন্সি গঠিত হয়। পাঞ্জাব উত্তর পশ্চিম প্রদেশ বাদ দিয়ে সমগ্র ভারত ছিল বাংলার অন্তর্ভুক্ত। তাহলে লর্ড ডালহৌসির মতে একজন শাসকের পক্ষে এত বড় কঠিন প্রদেশ শাসন করা কঠিন, মানে এত একটা প্রদেশ যে শাসন করা কঠিন। বঙ্গভঙ্গের পিছনে বিভিন্ন উদ্যোগের ফলে বঙ্গভঙ্গ, লর্ড কার্জন, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রামের সবাই বিভিন্ন সভায় বক্তৃতায় তিনি বলেন এটা একটা আইন পরিষদ, অর্থাৎ পৃথক মানে পূর্ব বাংলায় একটা আইন পরিষদ থাকবে, রাজস্ব বোর্ড থাকবে, নতুন প্রশাসনিক এলাকার মধ্যে থাকবে। তাহলে আমরা দেখি একটা এলাকা বা একটা যে কোনো প্রদেশ গঠন করতে হলে আগে কী দরকার হবে, একটা আইন পরিষদ, পৃথক রাজস্ব বোর্ড, নতুন প্রশাসনিক এলাকা। তিনি আরও বলেন পূর্ববঙ্গের মুসলিম জনগণ প্রাচীন সুলতান ও সুবেদারদের আমল থেকে রাজনৈতিক ঐক্য থেকে বঞ্চিত। কারা?
পূর্ববঙ্গের সাধারণ মানুষ, তাহলে আমরা দেখি প্রথম থেকে তারা রাজনৈতিক ঐক্য থেকে বঞ্চিত, সেই ঐক্য তাদের ফিরিয়ে দিতে হবে। এটা কে ধারণা করছিলেন? লর্ড কার্জন। তাহলে গভর্নর নতুন প্রদেশের রাজধানী ঢাকা করার প্রস্তাব পান এবং এই অঞ্চলে মুসলমানদের সুযোগ সুবিধা বৃদ্ধি প্রস্তাব দেন। লর্ড কার্জনের প্রস্তাবিত পরিকল্পনাটি পুনরায় পর্যালোচনা করেন এবং কিছু সংযোজন করা হয়। 1905 সালের 2রা ফেব্রুয়ারি অনুমোদনের জন্য ভারত সচিবের নিকট পাঠানো হয়। পরবর্তীতে 1905 সালের 2রা ফেব্রুয়ারি অনুমোদনের জন্য ভারত সচিবের নিকট পাঠানো। ভারত সচিব 1905 সালের 10ই জুলাই পরিকল্পনা অনুমোদন করে প্রকাশ করে। তাহলে আমরা দেখি এটা হচ্ছে যে অনেকগুলো প্রস্তাব পেরিয়ে একসময় 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব করে। পরবর্তীতে দেখি এটা কার্যকর হয়। বঙ্গভঙ্গের পিছনে কারণগুলো কি? বঙ্গভঙ্গের কারণ বিশ্লেষণ করে ঐতিহাসিকরা দুটি বিষয়ের উপর গুরুত্ব দেন। তাহলে আমরা কি বলবো যে 1905 সালে 2রা ফেব্রুয়ারি অনুমোদনের জন্য ভারত সচিবের নিকট পাঠান, ভারত সচিব 1905 সালে 10ই জুলাই এই পরিকল্পনা অনুমোদন করে প্রকাশ করে। তাহলে বঙ্গভঙ্গের কারণ যখন আমরা বলি যে কারণ কী কারণে বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গের কারণ বিশ্লেষণ করে ঐতিহাসিকরা দুটি বিষয়ের উপর গুরুত্ব দেন। প্রথমত দুটো বিষয় বলতে আমরা কী বুঝি, প্রশাসনিক কারণ, আর আরেকটি কারণ হচ্ছে বঙ্গভঙ্গের উদ্দেশ্য সম্পূর্ণ রাজনৈতিক। তাহলে আমরা প্রথমত দুটি কারণের কথা বলি, একটা হচ্ছে প্রশাসনিক কারণ, আরেকটি মূলত রাজনৈতিক কারণ। এরপরে আমরা আরও কয়েকটি কারণের কথা বলতে পারি, অর্থনৈতিক ও সামাজিক কারণ। তাহলে আজকে আমি ক্লাসে সবগুলো কারণ নিয়ে আলোচনা করব না, দুটি মোটামুটি বঙ্গভঙ্গের সূচনাটা নিয়ে একটু বলবো। তাহলে আমরা দেখি যে বঙ্গভঙ্গের কারণ বিশ্লেষণ করে ঐতিহাসিকরা কী করলে, দুটি বিষয়ের উপর গুরুত্ব দেন, একটা হচ্ছে প্রশাসনিক কারণ, আরেকটি হচ্ছে বঙ্গভঙ্গের উদ্দেশ্য মূলত সম্পূর্ণ রাজনৈতিক। এরপরে আমরা আরও দুটা কারণের কথা বলতে পারি, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ। মূলত কিন্তু প্রশাসনিক কারণ আর রাজনৈতিক কারণে বঙ্গভঙ্গ করা হয়। তাহলে আমরা দেখি বঙ্গভঙ্গ শুরু থেকে প্রশাসনিক কারণকে আমরা মুখ্য কারণ বলতে পারি। কারণ ব্রিটিশ কর্তৃপক্ষ বলেন বাংলা একটা বিশাল প্রদেশ, বিভক্তির আগে বিহার, ছোট নাগপুর, উড়িষ্যা নিয়ে ছিল বাংলা প্রেসিডেন্সি। এটা আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বেশ বড়। তাহলে আমরা দেখি লর্ড কার্জন দায়িত্ব গ্রহণ, প্রশাসনিক সুবিধা ও দক্ষতা বৃদ্ধির জন্য বঙ্গভঙ্গের পক্ষে কাজ করেন। তাহলে লর্ড কার্জন দায়িত্ব গ্রহণ করে কী করলেন, যে প্রশাসনিক সুবিধা ও দক্ষতা বৃদ্ধির জন্য বঙ্গভঙ্গের পক্ষে কাজ করেন। তাহলে এই যে কারণগুলো প্রশাসনিক কারণের মধ্যে আমরা কী কী কারণ দেখি, এগুলো অনেক বড়, এত সময় নিয়ে আসলে অনলাইন ক্লাস করাটা কঠিন। তাহলে আমি বলবো যে কারণ সবগুলো আলোচনা করব না, আজকে প্রশাসনিক ও রাজনৈতিক কারণ। তাহলে এই যে প্রশাসনিক কারণের মধ্যে আমরা অনেকগুলো কারণ দেখি, পূর্ব বাংলা স্বাভাবিকভাবে অবহেলিত, পূর্ব বাংলার জনসংখ্যা বৃদ্ধি, যাতায়াত সমস্যা ও প্রদেশের অন্তর্গত প্রশাসনিক ব্যবস্থার উপর চাপ সৃষ্টি হয়। পূর্ব বাংলার বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত, অর্থাৎ আমরা জানি পূর্ব বাংলা বরাবরই অবহেলিত, এখানে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গ তুলনায় পূর্ববঙ্গের মানুষ শোষিত ও বঞ্চনার শিকার, তাহলে ফলে পূর্ব বাংলার প্রশাসন ব্যবস্থা দুর্বল ও অদক্ষ, প্রশাসন কার্যকর ও সক্রিয় ছিল না, জনকল্যাণ অগ্রগতির জন্য যে অর্থ এলাকায় ব্যয় করা হতো সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম। মানে প্রশাসনিক কারণের মধ্যে লর্ড কার্জন মূলত যে কারণটা তুলে ধরেছেন সেটা হচ্ছে পূর্ব বাংলা স্বাভাবিকভাবে অবহেলিত, পূর্ব বাংলার জনসংখ্যা বৃদ্ধি, যাতায়াত সমস্যা ও প্রদেশের অন্তর্গত প্রশাসনিক ব্যবস্থার উপর চাপ সৃষ্টি হয়। পূর্ব বাংলার বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত, ফলে পূর্ব বাংলার প্রশাসন ব্যবস্থা দুর্বল ও অদক্ষ, প্রশাসন কার্যকর ও সক্রিয় ছিল, জনকল্যাণ ও অগ্রগতির জন্য যে অর্থ এলাকায় ব্যয় করা হতো তা ছিল প্রয়োজনের তুলনায় খুবই কম। তাহলে দ্বিতীয় কারণটা আমরা দেখি, প্রশাসনিক কারণের মধ্যে দ্বিতীয় কারণটা আমরা কি দেখি, পূর্ব বাংলার যোগাযোগ, পুলিশ ও ডাক ব্যবস্থা সবই সনাতন, বঙ্গভঙ্গের পিছনে প্রদেশের শান্তি শৃঙ্খলা ও প্রতিষ্ঠা প্রাধান্য পায়। তাহলে আমরা দেখি যে পূর্ব বাংলার যে সংস্কার প্রয়োজন ছিল সেটা লর্ড কার্জন প্রথম থেকেই অনুভব করেছিলেন। তাহলে পূর্ব বাংলার যোগাযোগ, পুলিশ ও ডাক ব্যবস্থা সনাতন, বঙ্গভঙ্গের পিছনে প্রদেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা প্রাধান্য পায়। তৃতীয় যে কারণটা আমরা দেখি, ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব, আমরা বলতে পারি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ সম্পর্কে জানা যায়। তার
বাংলা সরকারকে বিরাট প্রদেশে প্রশাসনিক দায়িত্ব ছাড়াও রাজস্ব আদায়, ক্রমবর্ধমান জনসংখ্যা ও শিল্প বাণিজ্যিক প্রসার এবং আরও অনেক জটিল সমস্যা মোকাবেলা করে। তাহলে আমরা দেখতে পাই যে অনেকগুলো কারণ, প্রশাসনিক কারণের মধ্যে অনেকগুলো কারণ বলতে দেখি যে পূর্ব বাংলা বরাবরই অবহেলিত। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে যোগাযোগ, পুলিশ, ডাক ব্যবস্থা সব কিছু সনাতন। এবং তৃতীয় কারণের মধ্যে আমরা কি দেখি যে বাংলা সরকারকে বিরাট প্রদেশের প্রশাসনিক দায়িত্ব ছাড়াও রাজস্ব আদায়, ক্রমবর্ধমান জনসংখ্যা, শিল্প ও বাণিজ্যিক প্রসার এবং আরও অনেক জটিল সমস্যা মোকাবিলা করতে হয়। তাহলে স্বরাষ্ট্র সচিব ডিজলে ভারত সরকারের ভৌগোলিক সীমারেখার পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা এবং প্রশাসনিক উন্নতির জন্য এই সমস্ত পরিবর্তন যুক্তিসঙ্গত যে বিষয়টি উল্লেখ করেন, তাহলে আমরা দেখতে পারি যে বাংলার যে ভৌগোলিক সীমারেখা পুনর্বিন্যাসে প্রয়োজন এবং প্রশাসনিক উন্নতির জন্য এই সমস্ত পরিবর্তন যুক্তিসঙ্গত সে বিষয়টি উল্লেখ করে। লর্ড কার্জনের মতে নতুন প্রদেশ গঠিত হলে প্রশাসনিক সংকট দৃঢ় হবে, পূর্ব বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, বাণিজ্য সহ সামগ্রিক উন্নতি হবে। তাহলে আমরা কি দেখলাম যে লর্ড কার্জনের মতে নতুন প্রদেশ গঠিত হলে প্রশাসনিক সংকট দূর হবে, প্রশাসন এবং পূর্ব বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা বাণিজ্য সহ সামগ্রিক উন্নতি হবে। তাহলে আমি বলবো আজকে আমি আসলে বেশি ক্লাস নিব না, আমার গতদিন শারীরিক অসুস্থতার কারণে আমি ক্লাসটা নিতে পারিনি, আজকেও বেশি বলতে পারবো না। আগামী ক্লাসে আমি বঙ্গভঙ্গে কারণ, অন্যান্য কারণগুলো এবং ফলাফল নিয়ে শেষ করবো আর বঙ্গভঙ্গ রদ। তাহলে আগামী ক্লাস আমাদের কী দিয়ে শেষ হবে? বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ। তাহলে আমরা আজ কী পড়লাম? বঙ্গভঙ্গ কীভাবে সূচনা হলো, ব্রিটিশ ভারত ও বাংলার রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে আমরা দেখি যে লর্ড কার্জন বাংলা প্রদেশ ভাগ করেন, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। এর মাধ্যমে আমরা কি দেখি যে 1905 থেকে 1911 সাল এই দুটো এ হচ্ছে আমাদের জন্য ঘটনাবহুল। 1911 সালে কী হল, হিন্দু সম্প্রদায়ের চাপে বঙ্গভঙ্গ রদ হয়। তাহলে আমরা দুইটা 1905 থেকে 1911 সাল হচ্ছে আমাদের জন্য ঘটনাবহুল। তাহলে আমি সিলেবাসটা নিয়ে আজকের মতো এখানেই মোটামুটি আমাদের পড়ানো শেষ। আগামী ক্লাসে আমরা কী পড়বো? রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ এবং অন্যান্য কী কারণ থাকে সেটাও আমরা দেখব। দ্বিতীয়ত ফলাফলে চলে যাব, পরবর্তীতে বঙ্গভঙ্গ রদ নিয়ে আলোচনা করব। তাহলে আমি আজকে যেহেতু আমাদের চতুর্থ বর্ষে প্রথম ক্লাস আর আমি কি সাবজেক্ট পড়াই মনে থাকবে, বাংলার ইতিহাস, সিলেবাস একটু মুখে মুখে বলে দিই। বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ, দ্বিতীয়ত মুসলিম লীগ প্রতিষ্ঠা, তৃতীয় অধ্যায় যেটা বাংলার সশস্ত্র আন্দোলন, তারপরে চলে যাব খিলাফত 1919 সালে 1924, সেটা হচ্ছে খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922, এর মধ্যে আমরা আরেকটা চ্যাপ্টার যাবে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ, তারপরে 1922 সালে স্বরাজ দল ও বেঙ্গল প্যাক্ট। তাহলে আমরা অনেকগুলো দেখলাম। এরপরে চলে যাব আমরা 1937 সালে প্রজা পার্টি, কৃষক প্রজা পার্টি এবং 1937 সালে প্রাদেশিক নির্বাচন, সরকার গঠন। তারপরে আমরা চলে যাব 1941 থেকে 1947 বঙ্গীয় মন্ত্রিসভা, 1940 সালে লাহোর প্রস্তাব। তাহলে 1941 থেকে 1947 বঙ্গীয় মন্ত্রিসভা বলতে আমরা বুঝি চারজনের মন্ত্রিসভা, শেরেবাংলা একে ফজলুল হকের প্রথম ও দ্বিতীয় মন্ত্রিসভা, 3 নম্বরে নাজিম উদ্দিনের মন্ত্রিসভা, তারপরে হোসেন সরাদের মন্ত্রিসভা, 1946 সালে নির্বাচন। তারপরে চলে যাব আমরা 1946 সালে নির্বাচন, 1943 সালে দুর্ভিক্ষ বা 76-এর মন্বন্তর, 1947 সালে যুক্ত বাংলা প্রতিষ্ঠার প্রস্তাব, 1947 সালে ভারত স্বাধীনতা আয়, 1947 সালে বাংলা বিভক্তি। তাহলে বই ফলো করবে বাংলাদেশের ইতিহাস 1905 থেকে 1971, ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি দুইটা বইয়ের নাম বলবো, বাকিগুলো কিন্তু সাজেশনে আছে, মূলত এই বইগুলো আগে ফলো করবে। বাংলাদেশের ইতিহাস 1905 থেকে 1971, ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, আর এটা হচ্ছে বাংলার ইতিহাস ডক্টর মোহাম্মদ শাহজাহান। ডক্টর মোহাম্মদ যেটা তোমরা থার্ড ইয়ারে বাংলার ইতিহাসে পড়ে এসেছো সেটাই ওইখানেই আবার সিলেবাস থাকবে, চতুর্থ বর্ষের সিলেবাস। তারপর আমি বলবো মাসুদের কাছে সম্মান চতুর্থ বর্ষের সিলেবাস দেওয়া আছে, তোমরা তার কাছ থেকে নিয়ে নিবে, তাকে বলবে
ও পাঠিয়ে দেবে তোমাদেরকে। তাহলে আজকের মতো অনলাইন ক্লাস শেষ, আগামী ক্লাসে দেখা হবে।